HMSE Learning, where learning is as easy as a game. Ajker topic, preposition. On, upore. আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল, তার উপরে একটা বই পড়ে আছে। বইটি পড়ে আছে ঠিক টেবিলের উপরে, তাই আমরা বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক তেমনি বিড়ালটি টেবিলের উপর, আমরা তাই বলতে পারি দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। এবার ইন, মধ্যে। বলটি আছে বাক্সটির মধ্যে, তাই মধ্যে বোঝাতে ইন, দ্য বল ইজ ইন দ্য বক্স। এবার চটপট কিছু উদাহরণ দেখে নি। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি আছে বাক্সটির মধ্যে। দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি আছে বাক্সটির উপরে। এবার বিহাইন্ড, পিছনে। আমরা দেখতে পাচ্ছি একটা গাছের পিছনে একটা খরগোশ, তাই বলতে পারি খরগোশটি ঠিক গাছের পিছনে, দ্য র্যাবিট ইজ বিহাইন্ড দ্য ট্রি। বিসাইড, কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করা হয়। যেমন বলটি আছে বাক্সটির পাশে, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স। এবার বিটুইন, মধ্যিখানে। দুটি জিনিসের মাঝখানে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। দি বি ইজ বিটুইন টু বটলস, মৌমাছিটি আছে দুটি বোতলের মাঝখানে। আন্ডার, নিচে। কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। বিড়ালটি বাক্সটির নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স। এবার ঝটপট কিছু উদাহরণ দেখে নেব। বিড়ালটি আছে জারের মধ্যে, দ্য ক্যাট ইজ ইন দ্য জার। বিড়ালটি আছে জারের উপরে, দ্য ক্যাট ইজ অন দ্য জার। বিড়ালটি আছে জারের নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য জার। এবার ইন ফ্রন্ট অফ, সামনে। ইঁদুরটি আছে বাক্সটির সামনে, দ্য র্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ওভার, উপরে। ছাতাটি ছেলেটির মাথার উপরে, দি আমব্রেল্লা ইজ ওভার দ্য বয়েজ হেড। এক নজরে প্রিপোজিশনের কিছু উদাহরণ দেখব। প্রথমেই দেখতে পাচ্ছি বাক্সটির উপরে একটি পুতুল আছে, সুতরাং উপরে বোঝাতে ব্যবহার করা হয়েছে অন। তারপরেই দেখছি বাক্সটির নিচে আছে পুতুলটি, সুতরাং নিচে বোঝাতে ব্যবহার করা হয়েছে আন্ডার। তারপরেই দেখছি বাক্সটির পিছনে আছে পুতুলটি, সুতরাং বিহাইন্ড ব্যবহার করা হয়েছে পিছনে বোঝাতে। তারপরেই দেখছি বাক্সটির পাশে আছে পুতুলটি, এখানে বিসাইড ব্যবহার করা হয়েছে পাশে বোঝাতে। তারপর দেখছি দুটি বাক্সের মাঝখানে রয়েছে পুতুলটি, অর্থাৎ দুটি জিনিসের মাঝখানে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। তারপরেই দেখছি বাক্সটির সামনে আছে পুতুলটি, ব্যবহার করা হয়েছে ইন ফ্রন্ট অফ, অর্থাৎ ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয় সামনে বা সম্মুখে বোঝাতে। তারপরেই দেখছি বাক্সটির ভিতরে আছে পুতুলটি, এখানে ইন, ইনসাইড বা ইনটু ব্যবহার করা হয়েছে। তারপরেই বাক্সটির একেবারে বিপরীত পার্শ্বে রয়েছে পুতুলটি, তাই ব্যবহার করা হয়েছে এগেইনস্ট। তারপর অনেকগুলি বাক্সের মাঝে আছে পুতুলটি, অর্থাৎ অনেকের মাঝে বোঝাতে ব্যবহার করা হয়েছে এখানে অ্যামাং। জোকারটি বলের পিছনে, ব্যবহার করা হয়েছে বিহাইন্ড। জোকারটি বলের সামনে, ব্যবহার করা হয়েছে ইন ফ্রন্ট অফ। জোকারটি বলের উপরে, অনেকটা উপরে, ব্যবহার করা হয়েছে অ্যাভাব। জোকারটি টেবিলের নিচে, ব্যবহার করা হয়েছে আন্ডার। জোকারটি গ্রামের ঠিক পাশেই, তাই ব্যবহার করা হয়েছে নেক্সট টু। জোকারটি দাঁড়িয়ে রয়েছে গ্রামের ঠিক উপরে, তাই ব্যবহার করা হয়েছে অন। তারপর জোকারটি দুটি গাছের মাঝখানে, তাই ব্যবহার করা হয়েছে বিটুইন। এবারে দেখছি জোকারটিকে বাক্সটির ভিতরে বা মধ্যে, তাই এখানে ব্যবহার করা হয়েছে ইন। তারপর দেখছি জোকারটি রয়েছে একটি চেয়ারের কাছাকাছি, তাই ব্যবহার করা হয়েছে নিয়ার। এক নজরে আরও কিছু উদাহরণ। উপরে বোঝাতে অন, নিচে আন্ডার বা বিলো, কিছুটা উপরে অ্যাভাব বা ওভার, মধ্যে ইন, পিছনে বিহাইন্ড, সামনে ইন ফ্রন্ট অফ, দুটির মাঝখানে বিটুইন, বাইরে থেকে ভিতরে বা মধ্যে ইন টু, ভিতর থেকে বাইরে আউট অফ,
নিচ থেকে উপরের দিকে যাওয়া, আপ বাইরে থেকে ভিতরের মধ্য দিয়ে যাওয়া, থ্রু উপর দিয়ে ভেদ করে চলে যাওয়াও পারে, অ্যাক্রস পাশে থাকা, বিসাইড বা নেক্সট টু চারিদিকে থাকা, অ্যারাউন্ড নিচে, আন্ডার অনেকটা উপরে, ওভার মধ্যে, ইন ওপরে, অন সামনে, ইন ফ্রন্ট অফ পিছনে, বিহাইন্ড পাশে, নেক্সট টু।